আজকে আপনারা আমরা যারা 90 এর দশকের টিভি দর্শক সেই সময় একটি নাম আমাদের কাছে অত্যন্ত পরিচিত ছিল তাজিন আহমেদ নিশ্চয়ই মনে পড়েছে শক্তিশালী অভিনেত্রী ছিলেন মঞ্চ টিভি অভিনেত্রী ছিলেন তাজিন আহমেদ তাজিন আহমেদের আজ মৃত্যুবার্ষিকী দর্শকের বিষয়টি নিয়ে বিশেষ করে তারকে তার স্মৃতিচারণের জন্য আমাদের সাথে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন আরও একজন মেধাবী মঞ্চ টিভি অভিনেত্রী বন্যা মির্জা বন্যা মির্জা আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার দীর্ঘ সময়ের সহকর্মী বন্ধু তাজিন আহমেদ আজকের দিনটিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং বলতে চাই যে তিনি অল্পদিনের জন্য আমারও সহকর্মী ছিলেন এই একাত্তর সকালের এই মুহূর্তে আমি যেই অনুষ্ঠানটি করছি এই অনুষ্ঠানটি একেবারে শুরুর দিকে আপনি এবং তাজিন আহমেদ দুজনই এই স্ক্রিন শেয়ার করেছেন সেই সময়টিকে মনে রেখে আজকের দিনটি স্মরণ করছি তাজিন আহমেদের জন্য আপনার কাছ থেকেই বরং একটু স্মৃতিচারণ জানতে চাই তাজিন আহমেদকে নিয়ে এই একাত্তর টেলিভিশনের একাত্তর সকালের অনুষ্ঠান ছাড়াও আপনাদের তো দীর্ঘ সময়ের নানা স্মৃতি রয়েছে জি ধন্যবাদ আপনাকে কিন্তু খুবই ডিফিকাল্ট এই পরিস্থিতিটা যে আমাকে আসলে তাজিন আহমেদের মৃত্যু নিয়ে কথা বলতে হচ্ছে আমি সবচাইতে আমি বোধহয় সেই লোকটা যার দুর্ভাগা সেই লোকটা যার কথা বলতে হয় সবসময় কারণ সত্যি তাজিন আমার খুবই কাছের বন্ধু ছিলেন এবং আমরা একই সাথে কাজ শুরু করেছিলাম একসাথে কাজ করেছি অনেক বন্ধুত্ব আমাদের অনেক ছিল অনেক বড় লম্বা সময়ের জন্য ছিল তাজিনের অন্যান্য বন্ধু আছেন যারা মিডিয়াতে কাজ করছেন কিন্তু হয়তো একটু বলা যায় যে বেশি ক্লোজ ছিলাম তাজিন আসলে ভীষণভাবে আমি কি বলবো এটাকে পরার্থপর ছিলেন এখন হয় কি যে আমরা কেউ পৃথিবীতে না থাকলে তাকে নিয়ে সবসময় ভালো কথাই বলি কিন্তু তাজিনের ব্যাপারটা একেবারেই আলাদা থাকতে থাকতেই আসলে মানুষ বুঝে গেছিল যে তাজিন সত্যি সত্যি খুবই পরার্থপর অর্থাৎ যাকে তিনি ভালোবেসেছেন যাকে তিনি বন্ধু ভেবেছেন তার জন্য এতটা সম্পূর্ণ দিতে পারেই খুব কম মানুষ তো আমি বলবো যে তাজিন সেটা করতো আর সেটাই বোধহয় ওর জন্য খুব খারাপ হয়েছিল তার কারণ খুব স্বাভাবিকভাবে সেটা ফেরত দেবার সামর্থ্য কেউ রাখতেন না কারণ এতটা করবার সামর্থ্য কারো থাকে না অতটা ফেরত দেবার সামর্থ্য কারো থাকে না হয় কখনো কখনো তো সেই জন্য অনেক দুঃখও পেয়েছে ছোটবেলা থেকে তার অ্যাজমা ছিল এবং এই শ্বাস খুবই কষ্ট হতো যখন আসলেই এটা অ্যাটাক করতো তাকে তো স্বাভাবিকভাবে হসপিটালাইজড হতে হতো এবং খুব কেয়ার করতে হতো বেশি হাসলে হতো বেশি ধুলোয় গেলে হতো বেশি কথা বললে হতো এবং এটা একটা পর্যায়ে গিয়ে খুব খারাপ পরিস্থিতিতে পৌঁছায় সেই পরিস্থিতিতে গিয়ে আসলে কাছে কেউ না থাকায় তাজিন একাই ছিলেন সে সময় তো আমাদের একজন মেকআপ আর্টিস্ট ছিলেন যিনি নিয়ে গিয়েছিলেন হসপিটালে ওই সময় কাছে কেউ না থাকায় হয়তো একই রকম টেক কেয়ার করা সম্ভব হয়নি আমিও ছিলাম না আসলে আমি দেশেই ছিলাম না আমি জানতে পারি আমি দেশের বাইরে থেকে কলকাতায় ছিলাম আমি এবং আমি সেই দিনই ফিরে আসি আমার আসবার কথা ছিল কিছুদিন পরে আমি যেই মুহূর্তে নামি সেই মুহূর্তে তাজিনের দাপনও সম্পূর্ণ হয়ে যায় সিনিয়র সব অভিনেতা অভিনেত্রীরা ছিলেন তাকে সম্মান জানাতে গিয়েছিলেন সাথে ছিলেন অনেকেই আর অনেক রকম স্মৃতি থাকবে তাজিনকে নিয়ে কিন্তু আমারটা ভীষণই আলাদা এটুকুই বলতে পারি আমার জন্য বলাও খুব কঠিন আসলে একেবারেই বন্যা মির্জা আমি বুঝতে পারছি আমার নিজের জন্য আপনার দীর্ঘ সময়ের বন্ধু আর আমার অল্প সময়ের সহকর্মী আমার নিজেরই ভয়ঙ্কর খারাপ লাগছে তো সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে তো আপনার জন্য বিষয়টি কষ্টকর আপনি যেটি বলছিলেন যে হাসলেও তার আসলে শ্বাসকষ্ট হয় কিন্তু তাজিন আহমেদকে কখনো আমি হাসি ছাড়া দেখেছি বলে আমার মনে পড়ে না এবং সেই হাসি শুধু মুচকি হাসি না সেটাকে বলে যে উচ্ছ্বল হাসি সারাক্ষণই আমি ওনার মুখে দেখেছি আমি কখনো তাজিন আহমেদকে গম্ভীর চেহারাটি দেখিনি এবং হই হই করে মেতে থাকা একটা মানুষ ছিলেন তাজিন আহমেদ সেই সাথে দারুণ গুণী অভিনেত্রী ছিলেন আমরা
তাকে স্মরণেই রাখবো, নিশ্চয়ই তার কাজ দিয়েও তিনি স্মরণে থাকবেন। অনেক ধন্যবাদ বন্যা মির্জা, এই দিনটিতে অল্প সময়ের জন্য হলেও আমরা দুজন স্মরণ করার, স্মৃতিচারণ করার সুযোগ পেলাম, এবং আপনাকে আবারও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ পুরো সময়টি জুড়ে আমাদের সাথে থাকার জন্য। আগামী